প্রতি বছরে নেই এবছর কমলপুর কমলেশ্বরী কালী মন্দিরে পালিত হচ্ছে অম্বুবাচী অম্বুবাচ্য উপলক্ষে গৃহবধূরা মার পায়ে সিঁদুর দিয়ে সে সিঁদুর নিজের স্মৃতিতে রাঙিয়ে স্বামীর দীর্ঘায়ু কামনা করে থাকেন পাশাপাশি মাকে আম এবং দুধ দিয়ে প্রসাদ নিবেদন করেন মূলত এই পূজা স্বামী এবং সংসারের কল্যাণার্থে উদযাপন করে থাকেন মহিলারা তীব্র করমকে উপেক্ষা করে প্রতি বছরের এই বছরও অম্বুবাচ্য উপলক্ষে সোমবার কমলেশ্বরী মন্দিরে মহিলাদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে এদিন মায়ের চরণে সিঁদুর ছুঁয়ে সিঁদুর খেলায় মেতে উঠলেন মন্দিরে আসা মহিলারা মন্দিরে পুরোহিত জানান আজ অম্বুবাচের তৃতীয় দিন প্রথম এবং দ্বিতীয় দিন তেমন ভক্ত সমাগম পরিলক্ষিত না হলেও তৃতীয় দিনে প্রচুর ভিড় পরিলক্ষিত হয়েছে অম্বুবাচিতে কমলেশ্বরী মাকে দর্শন করতে শুধু কমলপুর নয় দূর থেকে অনেক মহিলারা মায়ের মন্দিরে এসে থাকেন আজকে গতকালকে বা পরশু দিনের তুলনায় আজকে প্রচন্ড ভিড় আজকে সারা দিন মানুষের বাইরের থেকে অনেক লোক আইসে এই পর্যন্ত দুইবার অঞ্জলি দেওয়ানি হয়ে গেছে অলরেডি আরও মারু পতনব리오 কথা কলক তুলনা আজকে আজকে কি অম্ববতী শেষ হ্যাঁ আজকে কি শেষ না আগামী আছে আগামী কালকের আপ রিপোর্ট আর ইন